বা ইয়ে করব, সেটা আমি কি পরবর্তীতে এটা ব্যাকআপ পাবো? অবশ্যই আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস ভিডিও হবে, এবং আমি ভিডিও গুলো গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিব। আপনাদের যদি প্রবলেম হয় পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখে কভার করে নিতে পারবেন, বা যারা ক্লাস মিস করলো বাই চান্স তারাও কভার করে নিতে পারবেন। কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকাটা ভালো, তাহলে আপনারা ভালোভাবে জি বুঝতে জি পারবেন, প্র্যাকটিক্যালি জিনিসটা করলে আরো ভালো হয়। ও আজকে আমি এই যে ল্যাপটপ কিনতে আসছি, তো যার জন্য আজকে একটু মিস হচ্ছে, হয়তো কালকে থেকে হবে। এরপরে আমরা যাচ্ছি মাহমুদুল। মাহমুদুল আছেন? ওয়ালাইকুম সালাম। আপনাকে তো দেখা যাচ্ছে না। আমি ক্যামেরা কানেক্ট করছি, এখন দেখছি। জি বলেন। আপনি স্পিকারটা অন করেন। আপনার নামটা বলেন, আপনি কোথা থেকে বলছেন, কি করেন একটু বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল বলছিলাম। আমি রাজশাহী থেকে, রাজশাহী সদর থেকে। আমি মূলত এমন কিছু একটা করছি না, ফ্রিল্যান্সিং এর এটা শেখার একটু ইচ্ছা ছিল, সুযোগ পাইছি এখন। আপনার সাউন্ডটা একটু কম, একটু লাউডলি একটু বলতে হবে। আমি রাজশাহী থেকে বলছি, তো আমি কিছু করি না, ফ্রিল্যান্সিং এর এটা শুরু করতেছি, এখন দেখা যাক কি করা যায়। এরপর হচ্ছে তৌসিফ রহমান। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমি তৌসিফ রহমান। আমি একটা আইটি কোম্পানিতে আছি, প্ল্যানিং ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমার নিজস্ব একটা স্টার্ট আপ কে এগিয়ে নেওয়ার জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্সটার উপরে কিছু জ্ঞান অর্জন করতে চাচ্ছি, এই জন্য আমার এই কোর্সে আসা। নাইলা চৌধুরী বুসরা। জি আসসালাম আলাইকুম, আমি নাইলা চৌধুরী। হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, আপনি বলেন। আমি নাইলা চৌধুরী বুসরা, আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি এবার, স্টুডেন্ট। কোথা থেকে বলছেন? রাজশাহী থেকে। এরপর হচ্ছে সাগর ইসলাম। সাগর ইসলাম কি আছেন? আচ্ছা, উনি মনে হয় নেই। এরপর হচ্ছে আবেদ হাসান। এত সাউন্ড ভাসছে কি, কার ইয়ে দেবে? আসসালামু আলাইকুম, সবাই একটু স্পিকারটা মিউট করে দেন। আমি যার সাথে, আমি যার নাম বলবো, সেই শুধু স্পিকারটা অন করে আমার সাথে কথা বলবেন, বাকিরা সবাই একটু স্পিকার অফ করে দেন, তাহলে সাউন্ড প্রবলেম হবে। আসসালামু আলাইকুম আপু, আমি মোহাম্মদ আবেদ হাসান। আমার কথা কি শোনা যায় আপু? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি রাজশাহী বহরমপুর থেকে বলছি। আমি টিউশনই করাই, এখন করোনা কালে বন্ধ হয়ে আসছে। আর এই আমার ফ্রিল্যান্স রাইটার হওয়ার খুব, মানে ফ্রিল্যান্সিং রাইটার হিসাবে ক্যারিয়ারটা ডেভেলপ করার ইচ্ছা,
পরবর্তীতে তাই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমি একটু প্রফেশনাল জ্ঞান অর্জন করতে চাই। এবার হচ্ছে আবুজার জিফারি। আসসালামু আলাইকুম। আমি আবুজার গিফারি, আমার পড়ালেখা হচ্ছে হাজী মোহাম্মদ দানের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট নিয়ে, এবার সেকেন্ড ইয়ারে আমি, আর বাসা চাঁপাইনবাবগঞ্জ। আমি আশফাক জামান, আমি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল কলেজে লেকচার হিসেবে কর্মরত আছি। জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। আমি আসাদুজ্জামান, আমি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল কলেজে লেকচার হিসেবে আছি, আর আমার বাসা রাজশাহী। মেহেদী হাসান সুইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ মেহেদী হাসান এন্ড আমি এখন আপাতত রাজশাহীতে আছি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ মেহেদী হাসান, আপাতত আমি রাজশাহীতে আছি এবং পিএসসি করতেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আমাদের এখানে অনেকজন জয়েন করে ফেলেছে অলরেডি। নির্মল চন্দ্র, নির্মল চন্দ্র জি ম্যাম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। আমার নাম নির্মল চন্দ্র, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এই কাজটি করার জন্য আগ্রহী। আমি মুন শামসুজ্জোহা রকি, আমার বাসা রাজশাহীতে, আমি বর্তমানে ঢাকায় আছি, একটা জব করি এবং পাশাপাশি একটা স্টার্টআপ এর চেষ্টা করছি। আর আমি ডিজিটাল মার্কেটিং এ কিছু কাজ একটু জানার চেষ্টা করতেছি, যেমন এসইও টা আর গুগল অ্যাডওয়ার্ড আমাদের মেইন ফোকাস, পাশাপাশি ফেসবুক মার্কেটিং এগুলা জানা আছে, তো আমি এসইও টা আর গুগল অ্যাডওয়ার্ডস টা আমি বেশি ফোকাস দিতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমি সেই সাপোর্টটা আশা করি, আমি জন্য এসইও টা ভালো শিখতে পারি। তবে যেহেতু এটা একটা ফুল কোর্স, তো আমাদের এবিসিডি থেকে শুরু করতে হবে ডিজিটাল মার্কেটিং এ। আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখেন, ক্লাসগুলো করেন, দেন আপনি আস্তে সবকিছু জানতে পারবেন। না অবশ্যই আমি সবকিছু দেখব, তবে মানে এসইওটা আপু আমি একটু চাচ্ছি যে একটু ভালোভাবে শেখার জন্য আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই শেখাবো। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। এবার হচ্ছে কেউ কি বাদ থাকলো? আপু আই থিংক আপনি বাদ থাকলেন। আপু আপনি প্রথম পরিচয় দিয়েছেন, কিন্তু আপনার ফ্রিল্যান্সিং মানে একটু যদি পরিচয়টা দিতেন, এই জগতে মানে এখানে এই কাজে কবে থেকে আপনি আছেন বা কি কি কাজ করেন একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমার নামটা তো বলেছি, মনিরা রহমান, আমি রাজশাহীতেই থাকি। আমার অনার্স পরীক্ষা শেষ হয়ে যেত, কিন্তু এই লকডাউনের জন্য কয়েকটা এক্সাম বাকি থেকে গেছে। আমি ইংলিশ লিটারেচার নিয়ে আমি স্টাডি করতেছি, আর এই ফ্রিল্যান্সিং নিয়ে আমি 2015 সাল থেকে কাজ করছি। আমি মূলত আপওয়ার্কে কাজ করতাম, আপওয়ার্কে আমার হচ্ছে যত ডেভেলপ হয়েছে ওইখান থেকে। ফ্রিল্যান্সারে আমি নতুন আইডি, কিন্তু আমি আপওয়ার্কে কাজ করি।
কি মানে কোন সেক্টর নিয়ে কাজ করেন আপনি অপরকে কি কি কাজ করেন আমি ডিজিটাল মার্কেটিং আইসিও এই প্ল্যাটফর্ম ওকে থ্যাংক ইউ দেখো খুব ভালো হলো আমার জন্য বেটার হবে সবথেকে ইনশাআল্লাহ অ্যাফিলিয়েট মার্কেটিং কি এখানে মানে অলওয়েজ দ্যাট ইনক্লুডেড অর নট কি বুঝলাম না অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই কোর্সের সাথে ইনক্লুডেড এটা বলতে যাচ্ছি না ওইটা তো আলাদা আপনি ক্লাস গুলো করতে থাকেন আপনি ডিটেইলস সব কিছু জানতে পারবেন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমরা ক্লাসটা করছি জুম অ্যাপ দিয়ে জুম মিটিং তো এটা ব্যবহার কি আমরা সবাই জানি আমি নতুন ম্যাডাম আপু আমাদের কি ক্লাস রেকর্ডিং হচ্ছে শুরু হয়েছে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে জুমে আমি কয়েকটা মিটিং অ্যাটেন্ড করছি আর কি এরকম আর ডিটেইলস ওরকম ভাবে মানে ব্যবহার করতে জানা নাই মাহমুদুল আপনাকে ভিডিও করার পারমিশন দিয়ে দিয়েছি আপনি ভিডিও করতে পারেন আপু আমরা দেখেও পারবো কি অপশনটা ব্যবহার করতে রেকর্ডিং করতে চাই এটা আচ্ছা কে কে রেকর্ডিং করতে চান বলেন আমি এলাও করে দিচ্ছি আমি আবিদ হাসান ফুল আলম সাদের জামান শামসুদ জহর আপনি আপু আপনারা তো এটা রেকর্ডিং করে মনে দিবেন না তাই না এটা রেকর্ডিং হচ্ছে এটা আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিব লিংকটা আপনাদেরকে চ্যাট লিস্টে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এটার পিডিএফ ফাইলটা দিবেন পুরো ক্লাসটার হ্যাঁ এটা হচ্ছে শেষ হলো প্রেজেন্টেশন যেটা লেকচার জি প্রেজেন্টেশন যে লেকচারটা দিবেন সেটাও তো মনে হয় থাকবে গুগল ড্রাইভে হ্যাঁ পুরোটাই থাকবে যেটা চাচ্ছিলেন আপনাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়েছে আপনারা রেকর্ড করতে পারেন আর সমস্যা নাই রেকর্ড না করতে পারলেও রেকর্ড আমি করছি আমি রেকর্ডটা আমি আপলোড করে দেব এখন ক্লাস নিতে আবার মাইক একটু অফ থাকলে ভালো হয় সবাই একটু মিউট করে দেন শুধু আপু কথা বলুন হ্যালো ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল জি বলেন এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ইন কেস যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সাপোজ আমি একটা জিনিস ভুলে গেছি আপনি স্পিকারটা কাছে নিয়ে কথা বলেন আপনার সাউন্ড আসছে না আপনি যাচ্ছিলাম ইন কেস আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি কার সঙ্গে যোগাযোগ করব আচ্ছা ঠিক আছে আমি আপনারা সবাই আমার সাথে ফেসবুক অ্যাড হয়ে যেতে পারেন আমি সবকিছু দিয়ে দিচ্ছি আপনাদের আপনি অ্যাড হয়ে যেতে পারেন যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে যে কোনো সময় নক দিতে পারেন সমস্যা নেই থ্যাংক ইউ
আমার আরেকটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে কোর্স শেষে যদি কোনো সাপোর্ট লাগে, এটা কি আমাদেরকে এলইডিপি থেকে সাপোর্ট দিবে? মানে কোর্স শেষ কিন্তু অনেক সময় প্রবলেমে পড়তে পারি আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে, সেক্ষেত্রে আপনি কি ধরনের সাপোর্টের কথা বলছেন? মানে যে কোনো এক জিনিস প্রবলেম হলে তাদের ক্ষেত্রে, হলে ধরেন আপনি কাজ পেয়েছেন বা কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কাজের বিষয়ে কোনো কিছু জানতে চাও হলে, সেক্ষেত্রে আপনার ট্রেনার বা আপনার এই প্রজেক্ট থেকে কারোর সাথে যোগাযোগ করলে আপনি সে ধরনের হেল্প পেতে পারেন। আর অন্য কোনো হেল্পের বিষয়ে হয়তো মডারেটর বলতে পারবে। ঠিক আছে, ওকে ওকে। আর আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, রেগুলারলি ক্লাসগুলো করেন, আপনারা ইনশাআল্লাহ খুব ভালো মতো কাজ পাবেন। আর ফ্রিল্যান্সারে আপনি কাজগুলো যখন শিখে নেবেন, কাজ পাওয়া খুব ইজি। ঠিক আছে, আর যখন কাজ শুরু করবেন তখন মানে জাস্ট আপনাদের বুঝতে পারবেন যে কতটা মজা কাজ করে। আপু আমি একটা কথা বলতে চাচ্ছি। জি আপু বলেন। বলছিলাম যে আমাদের তো দুইটা শিফট তাই না, সকালে আর যে দুপুরের দিকে, তো আমি যদি কোনো কারণে একটা ক্লাস মিস করি, যে আমি এখন পড়তে পাচ্ছি না কোনো একটা প্রবলেমের জন্য, তো আমি কি সেই ক্লাসটা সকালের দিকে করতে পারবো? সকালটাতে না আপু, এক শিফট থেকে আরেক শিফটে যাওয়া যাবে না। সেক্ষেত্রে যে ভিডিও রেকর্ড হচ্ছে না, আপনি ভিডিও রেকর্ডিং দেখে আপনি কভার করে নিতে পারবেন, প্রবলেম হবে না। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা জুম অ্যাপে একটু খেয়াল করে দেখেন, আপনাদের লেফট হ্যান্ডে মিউট আছে, এটা মিউট করলে আপনার অডিওটা মিউট হয়ে যাবে, আর যখন আনমিউট করে দিবেন আপনার কথাটা বন্ধ হয়ে যাবে। তার পাশে একটা অপশন আছে দেখেন, স্টার্ট ভিডিও, স্টার্ট ভিডিও করলে আপনি ভিডিওর সামনে চলে আসবেন, আর যখন স্টার্ট ভিডিওর উপর আবার ক্লিক করবেন ওটা ক্রস হয়ে যাবে, মানে আপনি আপনার ভিডিওটা শো হবে না। এরপর আছে সিকিউরিটি, সিকিউরিটি এখানে আপনাদের কাজ নাই। তারপর আছে পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে কতজন জয়েন হয়েছে, আপনাদের সাথে কতজন ক্লাস করছে, কারা কারা ক্লাস করছে। আমার কথা বুঝতে পারছেন? এরপরে আছে দেখেন চ্যাট, চ্যাট অপশনটা আছে, চ্যাট অপশনে আপনারা এখানে যখন আপনাদের কাছ থেকে কাজের ফাইলগুলো চাইবো, যখন আপনারা হোমওয়ার্ক করবেন আপনি আপনারা ফাইলগুলো আমাকে দিবেন, বা আমি কোনো ফাইল আপনাদেরকে দিব বা লিংক শেয়ার করব, এখানে চ্যাটের মাধ্যমে সেটা আমরা করব। ঠিক আছে, এখানে আপনারা কোনো কিছু টাইপ করতে পারেন, কোনো কিছু লিখে দিতে পারেন, এখান থেকে আমরা শেয়ার করতে পারবো চ্যাটের মাধ্যমে, আমাদের মেসেজগুলো শেয়ার করতে পারবো। এরপরে আছে স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ারে ক্লিক করলে দেখেন আপনাদেরকে একটা স্ক্রিন আমি শেয়ার করে দেখাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছি। জি, এভাবে করে আপনারা স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন আপনাদেরকে যখন বলবো, যখন কাজ করবো একসাথে, তখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার কাজটা আমি দেখবো, আপনি কিভাবে কাজটা করছেন, তখন আপনি ওই অপশন থেকে গিয়ে আপনি নির্দিষ্ট উইন্ডো সিলেক্ট করবেন, যে উইন্ডোটাতে আপনি কাজটা করছেন সেই উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই সেটা দেখতে পাবো। এরপরেই দেখেন আছে ভিডিও রেকর্ডিং, এখানে আপনারা ভিডিওটা রেকর্ড করতে পারবেন।
আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা এখানে আপু একটু কথা বলতাম আপু এই যে মোরে মানে চ্যাটের পাশে স্ক্রিন শেয়ারের পাশে চ্যাট তারপরে যে মোর মোরের এখানে যে ডিজেবল ভিডিও রিসিভিং আমার এখানে রেকর্ডিং নামে কোনো মানে অপশন নেই ও আচ্ছা ঠিক আছে এখানে এই যে তিনটা ডট আছে ওখানে ইয়া দিলে ডিজেবল ভিডিও রিসিভিং এটা শুরু আছে আচ্ছা আপনাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি আপনি কি রেকর্ডের অপশনটা পাচ্ছেন না আমি এখানে তো আমার এই পার্টিসিপেন্ট তারপর হচ্ছে স্ক্রিন শেয়ার তারপরে চ্যাট চ্যাটের পরে এই যে মোর মোরের ওখানে মাউসের কার্সার নিয়ে গেলে ডিজেবল ভিডিও রিসিভিং লেখা আছে শুধু আচ্ছা ওইটাতে আপনি ওয়েবসাইটকে আনএবল করেন তাহলে হয়ে যাবে আপনার রেকর্ডিং অপশনটা আপনার ইয়া হয়ে আছে আমি রিসিভিং করলে আমি যদি ইনএবল করি তাহলে আমার রেকর্ড হবে হ্যাঁ আপনি কোন ফোল্ডারে রাখতে চান ওটা আপনি অপশন দিয়ে রাখতে ওকে থ্যাংক ইউ ভিডিওটা আপনি কেটে দেওয়ার পরে অটোমেটিক কনভার্ট হবে কনভার্ট হওয়ার পরে আপনার ওইখানে অপশন দেখাবে যে আপনি কোন সেটিং এ গিয়ে আপনি কোন ফোল্ডারে গিয়ে সেভ করতে যাচ্ছেন সাধারণত এটা হচ্ছে ডাউনলোডে গিয়ে সেভ হবে তারপরে ওইটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আর যদি সমস্যা হয় আমি অপশনটা দেখাই দিই ওকে থ্যাংক ইউ জুম নামে একটা ফোল্ডার আছে জুম ফোল্ডারে যে এটা সব সেভ হবে আপনারা চাইলে সেটিং এ যে জুমের যে সেটিং আছে ওইখানে আপনি যে ফোল্ডারে রাখতে চান ভিডিও গুলো রাখতে চান রেকর্ডিং গুলো আপনি সেটিং করে নিতে পারবেন হ্যাঁ ফোল্ডারটা সিলেক্ট করে আপনি ওইখান থেকে সেটিং করে দিতে পারবেন আপনার অটোমেটিক ওখানে গিয়ে সেভ হয়ে যাবে ভিডিওটা আরেকটু প্রশ্ন ছিল আপু ওই যে আমি যখন মিউট করে দিব ক্রস মানে মিউটটা চেক করব আর কি মিউট হয়ে থাকবো তখন তো আমার কথা কেউ শুনতে পাবে না না আপনার কথা কেউ শুনতে পাবে আর আমি যখন ভিডিওটা ডিসেবল করে রাখবো আমার এই ভিডিও অপশনটা যখন চেক দিব তখন কি আমার মানে এখান থেকে আমার ভিডিও ডিসেবল করে রাখতে দেখা যাবে আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং এবং এসইও নিয়ে তো আমরা কম বেশি সবাই ইমেল ইউজ করে থাকি জি আমরা শুরু করছি ইমেলের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলতে পারেন তো আমাদের কি সবার ইমেল আছে আমরা ইমেল ইউজ করি কি সবাই এখান থেকে আপনাদের ভিডিও গুলো আমি আপলোড করে দিব এবং লিংক শেয়ার করে দিব সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং কাজের ফাইল গুলো আমি এখানে আপলোড করে দিব আমাদের
ইমেলের মাধ্যমে আমরা আমাদের মেসেজগুলো আমরা আদান প্রদান করতে পারি এবং এর ব্যবহার অনেক। আপনি হচ্ছে কোনো যদি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান বা একটা আপনার ওয়েবসাইট খুলতে চান, আপনার সেখানে ইমেল চাইবে, ইমেল ভেরিফিকেশন করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ইমেলের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার আইডিটা শো করবে। এটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে আপনার এখানে সব মেসেজগুলো আপনারা পাবেন যে আপনার কাছে কি কি ইমেল এসেছে। এটা হচ্ছে স্টার্ট। আপনার যদি কোনো ইমেল খুব বেশি মনে হয় যে গুরুত্বপূর্ণ, আপনি স্টার মার্ক করে রাখতে পারেন এখানে ক্লিক করে, রেজিস্টার বাটনে ক্লিক করে আপনারা এটা মার্ক করে রাখতে পারেন। কারণ আমাদের ইনবক্সে অনেক ইমেল এসে জমা হয়, কিছু কিছু গুরুত্বপূর্ণ ইমেল থাকে যেগুলো আমরা কাজের সময় খুঁজে পাই না, তখন আপনারা স্টার মার্ক করে ইমেলগুলো আপনারা এখানে সেট করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে সেন্ট আইটেম। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমরা জানি সবাই ইমেল ইনস্কোপটা জানি, আপনারাও সবাই জানেন অপশনগুলো, তারপর আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ট আইটেম। আপনি ইমেল সেন্ড করলে আপনার এখানে ইমেলগুলো জমা হয়ে থাকে। এটা হচ্ছে ড্রাফট। আপনি যদি কোনো ইমেল লিখেন, লিখার পরে আপনি সেন্ড করলেন না, এটা আপনি ড্রাফটে জমা করে রেখে দিবেন যে আপনি পরবর্তীতে ইমেলটা সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি ড্রাফটে এটা জমা করে রেখে দিতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিজ দেখায়, এখানে হচ্ছে জাঙ্কগুলো জমা হয়। আর আমরা যখন ইমেল লিখবো তখন এখানে এই যে কম্পোজ লেখা আছে, আমরা এই অপশন থেকে ক্লিক করে আমরা একটা ইমেল লিখতে পারবো। এখানে আমি ক্লিক করছি, দেখেন এই যে আমাদের এখানে আরেকটা উইন্ডো আসলো। এখানে আপনি কার কাছে পাঠাতে চান ইমেলটা, টু, এখানে আপনাকে নামটা লিখতে হবে। ধরুন যে আমি একটা নাম লিখলাম, এরপর সাবজেক্ট, আপনি কি পাঠাতে চান, ঠিক আছে, এটা পিকচার হতে পারে, ডক ফাইল হতে পারে, এক্সেল শিট হতে পারে, একটা ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আপনারা কি জানেন মানে একটা ইমেল থেকে মানে হাইস্ট কত এমবির একটা ফাইল আমি ডেলিভার করতে পারবো, কে কি জানেন এটা? 25 MB. এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে আপনার ফোল্ডার গুলো চলে আসবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফাইলটা এখানে আপনি সেন্ড করতে চাচ্ছেন। আপনি এভাবে করে আপনার ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন। যেহেতু আমার এই ফাইলটা ফাঁকা এই জন্য এখানে এরর দেখাচ্ছে। এভাবে করে আপনি ফাইল সিলেক্ট করে আপনি সেন্ড ক্লিক করলে আপনার ইমেলটা চলে যাবে। এভাবে আপনি একটা ইমেল যদি আপনি কয়েকজনকে পাঠাতে চান তাহলে আপনি এখানে কয়েকজনকে সিলেক্ট করতে পারেন। এই যেমন দেখেন আমি অনেকজনকে এখানে সিলেক্ট করতে পারবো। এভাবে করে আপনি ধরেন যে একটা অফিসে কাজ করছেন, আপনাকে একটা ইমেল সেন্ড করতে হবে কিন্তু অনেকগুলো ক্লায়েন্টের কাছে, সেম ইমেল কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি একসাথে সব ইমেলগুলো এখানে অ্যাড করে নেবেন যার কাছে পাঠাতে চান, এভাবে একের পর এক, তারপরে আপনি আপনার ফাইলটা অ্যাটাচ করে আপনি সেন্ড করে দিবেন। এই তো হচ্ছে ইমেল সেন্ড করা বা ইমেল ইউজ করা। এখানে আমাদের দেখেন অপশনগুলো আছে, এটা প্রাইমারি অপশন, এখানে সাধারণত আপনার ওয়েবসাইটের ইমেলগুলো আসে।
এটা হচ্ছে সোশ্যাল, আপনার সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এখানে ইমেল গুলো এসে জমা হয়, আপনার মেসেজ, আপনার নোটিফিকেশন গুলো। আর এখানে বিভিন্ন ওয়েবসাইটে যেমন হচ্ছে এখানে দেখেন ইস্যু, জুম, হাজ ম্যাগাজিন, এখানে যে আমার অ্যাকাউন্ট গুলো আছে বা আমার কাজগুলো আছে সেখান থেকে ইমেল গুলো এখানে এসে প্রমোশন এখানে এসে আমার জমা হয়। এরপরে এই যে এই অপশনে দেখেন গুগল অ্যাপস, এখানে গিয়ে আপনারা গুগল অ্যাপস এর যতগুলো ফ্যাসিলিটিজ আছে এখানে যতগুলো আপনাকে সার্ভিস দিচ্ছে এখানে সবগুলো পাবেন। এখানে গুগল পাবেন, ম্যাপ পাবেন, প্লে স্টোর পাবেন, জিমেল, এখন সব থেকে মানে একটা যেই অ্যাপটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে গুগল মিট। এই অ্যাপটা কিন্তু প্রচুর এখন ইউজ হচ্ছে কারণ এটা অনেক সেফটি, এখানে আপনার মানে ভিডিও বা আপনার ডকুমেন্টটা মানে পাবলিশ হওয়ার চান্স কম থাকে। তো এখানে আমরা যাব হচ্ছে গুগল ড্রাইভে, শেয়ার দেওয়ার কারণে একটু লোড নিতে সমস্যা হচ্ছে। এটা আমি একটু স্ক্রিন শেয়ার টপ করে দিচ্ছি। কয়জন গুগল ড্রাইভার ইউজ জানি ম্যাডাম? আমি গুগল ড্রাইভ ব্যবহার করি ম্যাডাম। আপনারা কে কে ব্যবহার করছেন একটু বলবেন? জি ম্যাডাম আমি পারি ম্যাডাম। মোরলে সবাই ম্যাক্সিমাম মেবি জানে। কমবেশি সবাই গুগল ড্রাইভের ব্যবহারটা জানি কিন্তু তবুও আমি দেখিয়ে দিচ্ছি কারণ হয়তো আপনাদের এখানে দু একজন হয়তো জানে না। এটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আমাদের যত রকমের গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, আমাদের সার্টিফিকেট, আমাদের এমিডি কার্ড, আমাদের যে কোনো ব্যাংকিং কাগজপত্র, আমাদের প্রাইভেট পিকচার,
যে কোনো কিছু আমরা এখানে আপলোড করে রাখতে পারি। শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ডটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে এই ফাইলগুলো কখনোই নষ্ট হবে না। এখানে দেখেন স্টোরেজ, আমরা হচ্ছে একটা গুগল ড্রাইভে আমাদের আমাদেরকে ফ্রি স্টোর দেয় 15 GB, এর থেকে বেশি আমরা ফ্রিতে পাই না। এর থেকে যদি আমরা বেশি নিতে চাই তাহলে আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। এখানে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, একটা ফোল্ডার নিব, এই দেখেন নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার ক্লিক করলে একটা আমাদের ফোল্ডার চলে আসবে। এখানে আমরা নাম দিব একটা, আমরা ফোল্ডারের ভিতরে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কি বল আপু, এটা কি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস চলছে না ওয়েব ডিজাইন? না, এটা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস না, ওয়েব ডিজাইনের ক্লাস না, এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। ও না, ও মানে একটা মিটিং চলছিল, ওখানে বললো একটা লিংক দেওয়া হচ্ছে, যারা ওয়েব ডিজাইন তারা শুধু ওখানে থাকতে পারে, এই লিংকে ঢুকতে বললো মানে বাকিগুলোকে। এরপর দেখেন এখানে আমরা আমাদের ফাইল গুলো এখানে রাখতে পারবো। এখানে ক্লিক করলে আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি ম্যাম, জি ম্যাম বুঝা যায়, ম্যাম বোঝা যায়। তবে কিলো হয়তো স্পিকার টন রেখে দিলে জন্য সাইড নয়েজটা একটু বেশি আসছে। আচ্ছা, সবাই একটু স্পিকারটা অফ করে দেন, তাহলে সাইড টকিংটা আর কম আসবে এবং নয়েজটা কম হবে। আপু আসসালামু আলাইকুম, আমরা কয়েকজন নতুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমরা এইমাত্র জয়েন করলাম, আমরা ডিজিটাল মার্কেটিং এর, কিন্তু আমাদেরকে ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের মেসেজ দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে এই লিংকে পাঠানো হয়েছে। আমরাও জয়েন করলাম নতুন, আমরা অন্য গ্রুপে ছিলাম, আমরা ওই যে ট্রান্সফার করা হয়েছে, চ্যাটে ছিলাম, ওখানে হলো একটা মিসম্যাচ হয়ে গেছে। আমরা ওয়েব ডিজাইন, কিন্তু আমাদের ওই ওয়েব ডিজাইন গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং কে একটাই মেসেজ দেওয়া ছিল ভুল করে, ওখান থেকে লিংক দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমি ওই লিংক থেকে আসলাম এখনই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু থাকেন, আমি বিষয়টা একটু দেখছি। এটা ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে? শিওর, আমরা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট। জি, ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাস সকালে যাবে। হ্যাঁ, আজকে এটা ফার্স্ট ক্লাস। ও জি, আমি বলেছিলাম ক্লাসে সকালে। এখানে কি অন্য কোন গ্রুপের কেউ আছেন? নতুন জয়েন করলাম আমরা কয়েকজন, ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, না যারা ডিজিটাল মার্কেটিং এর অ্যাপ্লাই করেছিল যারা আজকে জয়েন আছে তারা ঠিক আছে। আচ্ছা, আমি বিষয়টা দেখছি কি হয়েছে, লিংকটা শেয়ার নিয়ে হয়তো প্রবলেম হয়েছে। আপনারা একটু সাথে থাকেন, আমি এখন বিষয়টা দেখছি। তুমি অ্যাড হলে হবে, এখনকার ক্লাসে আইডি পাসওয়ার্ড দিলাম, তাহলে সকাল না আইডি পাসওয়ার্ড পাননি, তারা উপরে দেখেন একটা নোটিফিকেশন অপশন আছে হাতের বাম দিকে কর্নারে, ওখানে ক্লিক দেন, আপনি মিটিং আইডি পাসওয়ার্ড সম্পূর্ণ পেয়ে যাবেন। আচ্ছা
আসসালামু আলাইকুম। আমসুদ জোহা, তারপরে আসাদুজ্জামান, অনেকে পা বের করে রেখেছে, এরকম করেন না, নিজের ভিডিওটা অন করে রাখেন। অনেক ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। বিষয়টা হলো আইসিটি থেকে ইনফর্ম করা হলো, যার কারণে আমি এখানে একটু ইন্টারফেয়ার করলাম। অ্যাকচুয়ালি আপনার এখানে যতজন আছেন এই গ্রুপে, দুই গ্রুপ একসাথে হয়ে গিয়েছে, তার মানে টেকনিক্যালি প্রবলেমের কারণে আপনাদেরকে যে লিংকটা প্রোভাইড করা হয়েছে, যেমন দেখেন যে আমি গ্রাফিক্স ডিজাইনের, আমি কোন গ্রুপে যাব, তো এটাই হলো প্রবলেম যে অনেকে আছে গ্রাফিক্স বা ডিজিটাল সব একসাথে ঢুকে গেছে। বিষয়টা হলো যে এই গ্রুপের স্টুডেন্ট এক জায়গায় চলে এসেছে, তো এখান থেকে সবাই জয়েন করে ফেলেছে। হ্যাঁ, এটা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ, এটা রাজশাহী ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ। টেকনিক্যালি ভুলের কারণে এই লিংকটা সবার কাছে চলে গিয়েছে, যার কারণে আপনারা সবাই এখানে জয়েন করেছেন। তো রিকোয়েস্ট থাকবে যারা ডিজিটাল মার্কেটিং এর রাজশাহী ব্যাচের ডিজিটাল মার্কেটিং দুপুর দুইটার ব্যাচ তারা থাকবেন, আর যারা গ্রাফিক ডিজাইনের আপনারা চাইলে লিঙ্ক নিতে পারেন। আপনাদেরকে পরবর্তীতে অ্যাকচুয়াল লিঙ্কটা প্রোভাইড করা হবে, মানে যারা গ্রাফিক ডিজাইনের তাদেরকে গ্রাফিক ডিজাইনের লিঙ্কটা দেওয়া হবে। এটা কারেকশন চলছে, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেওয়া হবে। আর যারা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করছিলেন বা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে রেজিস্ট্রেশন করেছিলেন তারা এখানে থাকবেন। যদিও আমি ডিজিটাল মার্কেটিং এর অনেকজনকে চিনতে পারছি আর অনেকজনকে চিনতে পারছি না, কারণ হলো যে একটাই, অনেকে গ্রাফিক্স এর স্টুডেন্ট এখানে চলে এসেছে। হ্যাঁ বলেন, আমি ওরিয়েন্টেশন ক্লাস করি নাই, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে আমাকে লিংক দেওয়া হয়েছে WDD110, তো ওখান থেকে পরে লিংকটা প্রোভাইড করলো, সেজন্য আমরা এখানে আসছি। ও যে বললাম যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল একটা প্রবলেমের কারণে, এর আগে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট তারাও বলছে যে স্যার আমাদেরকে আরেকবার কল করে ডাকা হয়েছে ভাইবার জন্য, মানে নতুন ব্যাচে দেওয়ার জন্য। তো এরকম অনেকবার এটা হয়ে যাচ্ছে, এখন কি গ্রাফিক্স থেকে ডিজিটাল মার্কেটিং এ আসা যাবে? না, যারা গ্রাফিক্স এর জন্য আবেদন করেছিলেন তারা গ্রাফিক্স এর ক্লাসটা করতে হবে, আর যারা ডিজিটাল আবেদন করেছেন তারা ডিজিটাল মার্কেটিং করবেন। দুপুরের ব্যাচ তারা এখানে থাকবেন, আর যারা গ্রাফিক্স এর তারা লিভ নিতে পারেন, লিভ মানে বের হয়ে যেতে পারেন আর কি, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হবে। উনি বললেন যে আরকি আপনাকে জানাতে, তাহলে কালকে থেকে সকালের ব্যাচে এনরোল করবে। হ্যাঁ, মানে বলেছে যে ট্রেনার তাকে জানাবেন, আপনাকে মার্ক করে রাখবে, করে তারপরে ওই ব্যাচে এনরোল করবে। ও আচ্ছা, ঠিক আছে। আলামিন, আপনি তাহলে জুবাইর ভাইকে বলবেন যে আমার সাথে, আলামিন না, অমিত রুদ্র বলছি আমি, অমিত রুদ্র, আপনি বলবেন আমার সাথে কথা হয়েছে, আপনি ওই লিংকটা চাইবেন, সকালের লিংকটা, ঠিক আছে? আচ্ছা,
বলবেন যে কথা হয়েছে এতটুকু বললেই হবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ অনেকে এখানে বলেছেন ডিজিটাল মার্কেটিং আমি হ্যাঁ যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা এখানে আছেন আর যারা গ্রাফিক্সের তারা দয়া করে লিভ নিতে পারেন কারণ এটা তো গ্রাফিক্সের ক্লাস হবে তাই না সরি মানে এটা তো ওই লিংকে এখনি ঢোকা যাবে এটা তো ওই লিংকে এখনি ঢোকা যাবে এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হবে আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা করেন পরবর্তী ব্যাচে কি আমরা এসএমএস পাবো আমরা তো আজকে ডিডি 110 তে ছিলাম ওখান থেকে তো ট্রান্সফার হয়ে এখানে আসছি আপনি গ্রাফিক আপনি কি ডিজিটাল মার্কেটিং এর জি জি হ্যাঁ আপনি কি দুপুরের ব্যাচের জি দুপুরের ব্যাচে তাহলে আপনি এইখানে কন্টিনিউ ক্লাস করবেন ঠিক আছে যে লিংকে এন্টার করেছেন এই লিংক দিয়ে প্রত্যেকদিন ক্লাস করবেন দুইটা থেকে আচ্ছা আর আমরা যারা সকালের ব্যাচে অ্যাকচুয়ালি যেতে চেয়েছিলাম তারা কি আজকে এখানে ক্লাস করব নাকি আজকে লিভ নিব আপনি কি সকালে আপনি তো সকালে ক্লাস করেন না আজকে না আজকে সকালে ক্লাস করিনি আচ্ছা তাহলে আপনি আজকে ক্লাসটা এখানে করেন আজকের ক্লাসটা এখানে করবেন আর সকালের জন্য আপনি জোবাইর ভাইকে বলবেন যে আমার সাথে জাস্ট কথা হয়েছে কিন্তু ট্রান্সফার করার বিষয় কিন্তু উনি ফাইনাল করতে পারবে ও জোবাইর ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একটা জানতে চাই আমার কাছে মেসেজ এসেছে ব্যাচ আইডি WDD110 কিন্তু আমি अप्लाई করেছিলাম ডিজিটাল মার্কেটিং এ ও তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন দিলো কেন আমি মেসেজ মোবাইলে মেসেজ এসেছে এটা আমার কোনো মেলও আসে নাই আচ্ছা মেল না আসার অনেক কারণ থাকতে পারে তো আমি ওখানে বললাম ওই WDD110 তে তখন উনি আমাকে লিংকটা দিলেন এই লিংকে তখন আমি অ্যাড হলাম আপনি স্প্যাম বক্সে চেক করতে পারেন মেইলটা আপনি তাহলে ডিজিটালের জন্য অ্যাপ্লাই করেছিলেন জি আচ্ছা ডিজিটালের জন্য অ্যাপ্লাই করলে আপনি আজকে থেকে এই লিংকে এইখানে ক্লাস করবেন সকালে না দুপুরে দুপুরে তাহলে দুপুর 2টাতে এই লিংকে এখানে ক্লাস করবেন ঠিক আছে থ্যাংক ইউ আমি আবারো বলছি যারা গ্রাফিক্স ভাই আইডি পাস আবেদন করেছেন সেই পেপারগুলো কিন্তু অথরিটির কাছে আছে কাজেই এরকম করবেন না যে গ্রাফিক্সে ইনফর্ম করে আপনি ডিজিটাল করছেন তাহলে কিন্তু সার্টিফিকেট উল্টাপাল্টা হয়ে যাবে অথবা আপনার দিয়া হবে না পরীক্ষা দিয়ে রেজাল্ট আসবে না আচ্ছা যেহেতু আমাদের হ্যালো আমি একটু বলতে চাচ্ছিলাম যেহেতু আমাদের মেসেজটা ঠিকমতো আসে নাই তো এটা আপনাদের ডাটাবেজে কোনো ভাবে উল্টাপাল্টা হয়ে যায় নাই তো লিংক তো দিছে তাই না উল্টাপাল্টা হবে না মানে আপনারা যে পেজে অ্যাপ্লাই করেছেন সেটা উল্টাপাল্টা হবে না কিন্তু ক্লাসের লিংকটা প্রোভাইড করার সময় এটা উল্টাপাল্টা হয়েছে ও আচ্ছা আর আজকে যে লিংকটা আমরা এই গ্রুপে আছে আজকে যে লিংকটা দিয়ে আমরা আছি এই লিংকটাই তো লাইভ থাকবে এটাতেই সব সময় আসতে পারবো আমরা এটাতেই সব সময় ডিজিটাল ক্লাস হবে গ্রাফিক না ডিজিটাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা ডিজিটালেরই আমরা ওটাই বলতেছি আমরা এই লিংকেই আসতে পারবো এই লিংকে আসতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যাচে কতজন স্টুডেন্ট ক্লাস করবে একটা ব্যাচে সর্বোচ্চ 40 থেকে 50 জন ক্লাস করবে তবে এতজন স্টুডেন্ট থাকে না বা এতজন অ্যাডমিটও হয় না ওই 35 বা এরকম বা তারও নিচে এরকম থাকে ফিরোজ ফেরদাউস কিছু বলবেন ভাইয়া আমি জি কথা আমরা তো হ্যাঁ বলেন নাহার বলেন ভাইয়া ভাইয়া আমি একটু হ্যাঁ বলেন বলেন বলতাম নাহার বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ বলেন আপনারটা ফ্রিজ হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই আমি একটু কথা বলি ভাই আমার কথা শোনা যায় আর ডিজিটাল মার্কেটিং আমার ছোট ভাই মানে
সকালের আইডি হলো আইডিয়ার পাসওয়ার্ড দিয়েছে, তো ওর একটু প্রবলেম যার কারণে এখন সে এখানে অ্যাড হতে চাচ্ছে, এটা কি করতে পারবে ডিজিটাল মার্কেটিং এ? এটার জন্য কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে। কোঅর্ডিনেটর স্যার আগামী কালকে আপনাদের ব্যাচে আসবে, উনি এসে উনাকে ইনফর্ম করবেন, তাহলেই উনি যদি বলে যে হ্যাঁ চেঞ্জ করা যাবে তাহলে চেঞ্জ করতে পারবে। যেমন এখানে দেখেন অনেকে বলেছে ওনার সাথে, তাই না, যে অমিত রুদ্র বলেছে, এরকম আপনাদেরও কথা বলতে হবে। জি জি আচ্ছা ঠিক আছে। এই যে মিটিং এ আসছে আমরা, এটার কি আইডি পাসওয়ার্ডটা দেওয়া যাবে? আপনারা যারা লিংক নিয়ে মানে টেনশন করছেন, আপনারা সবাই কিন্তু মিটিং আইডি লিংক সব পেয়ে যাবেন আজকের ভিতরে বা রাতের মধ্যে পেয়ে যাবেন, সবাই ডিজিটালেরও পাবেন গ্রাফিক্সেরও পাবেন। মিজানুর রহমান একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই লিংকে ক্লাস করবেন। আমার একটা মতামত ছিল, বিষয় হচ্ছে যে আমাকে মনে করেন যে এখানে ডিপির মতো মেসেজ সেন্ড করা হয়েছে, তিনটা মেসেজ আসছে, আমি তো কনফিউজ যে আসলে কোন লিংকে যাব। এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনি কোন ব্যাচের, ডিজিটাল নাকি? হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এর এই ব্যাচেরই এবং দুপুর বিকালে। আপনি ডিজিটাল মার্কেটিং এই ব্যাচের যদি হয়ে থাকেন, আপনি লিংকটা সুন্দর করে সেভ করে রাখবেন, আপনি প্রত্যেকদিন এই লিংকে ক্লাস করবেন ডিজিটালের দুপুরে ব্যাচ, ঠিক আছে? এই লিংক তো আমি ওখান থেকে রিডাইরেক্ট হইছি আগের গ্রুপ থেকে। হ্যাঁ যে লিংকটা দিয়ে ঢুকেছেন এখানে, আপনি ওই লিংকটা দিয়ে এখানে বারবার ক্লাস করবেন। আমি তো আর এখন এটা সেভ করে রাখিনি, আমার কাছে মানে সংগ্রহে নাই, যেটা বললেন যে আপনারা আবার মানে পুনরায় সেন্ড করবেন, এটা তার পরবর্তীতে চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, টাইম ফিক্সড করা যাচ্ছে। চেঞ্জের কথা বলি দিচ্ছি, এই যে এখানে যেমন একজনে হচ্ছে যে পোস্ট করছে যে এই লিংকটা আর কি। আচ্ছা মানে সকালে বিকালে এটা বলতে যাচ্ছেন? সকালে বিকালে সেটা না, যেমন এই মিটিং এর একটা আইডি আছে, লিংকটা আমি যেটা পোস্ট করছি আপনি আমার লিংকটাই দেখতে পাচ্ছেন, এটাই ক্লাস লিংক। এই লিংকটাই কাজ করবে, এটাই লাইভ লিংক সব সময়। আবু জোর গিফারি ভাই হচ্ছে যে এখানে একটা লিংক সেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই ক্লাস লিংক, এটা আপনাদের ডিজিটালের লিংক, ঠিক আছে? এখানে অনেকেই কনফিউজ হবে, আমার মতো অনেকেই কনফিউজ হবে যে আসলে আমি কোন লিংকে যাব। আমি ওখান থেকে সরাসরি রিডাইরেক্ট হলাম, কিন্তু লিংকটা তো আমি কপি করে নিই তখন। আচ্ছা ঠিক আছে, লিংকটার বিষয়ে আমি আপনি একটা কাজ করতে পারেন, আপনি আজকে রাতে দেখা যাচ্ছে তাছাড়া উপরে পারমানেন্ট একটা লিংক আপনি সেন্ড করে দিবেন, ওইটাই সবাই ফলো করবে। আপনি যে লিংকটা দিয়েছেন এটা দিয়ে তো এন্টার করেছেন।